সিলেটের জাফলংয়ের রিসোর্টের পাশ থেকে পর্যটকের লাশ উদ্ধারের ঘটনায় নিহত পর্যটকের স্ত্রী এবং তার পরকীয়া প্রেমিক সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। বুধবার রাতে গোয়েনঘাট থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী খুশনাহার এবং তার পরকীয়া প্রেমিকের বন্ধু নাদিম আহমেদ নাইমকে গ্রেফতার করেছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। নাদিম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বেলদি গাজীরটেক গ্রামের মোহাম্মদ জিন্নাতের ছেলে। নাদিমকে নিজ বাড়ি এবং খুশনাহারকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে। এদিকে প্রেস ব্রিফিং চলাকালে খুশনাহারের পরকীয়া প্রেমিক মাহিন ও তার আরেক সহযোগী রাকিবকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। সে নবাবপুরের একটি জুতা কারখানায় কর্মচারীর কাজ করত, আর যিনি প্রধান সন্দেহভাজন তার স্ত্রী, সেও কিশোরগঞ্জের, সে তার স্বামীর সাথে থাকত। কিন্তু স্বামী যেহেতু ছোটো চাকরি করত, মেয়েটি ঢাকা শহরের মহিলা হোস্টেলে আলাদা থাকত আর স্বামী তার কর্মস্থলে ওখানে থাকত। এটা আসলে বেসিক্যালি তাকে জুসের মাধ্যমে ঘুমের ওষুধ খাইয়েছে, আমরা সেই জুসের বোতলটি উদ্ধার করেছি যেটি একটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ব্যবহৃত হবে। তারপরে তাকে নিস্তেজ করার পরে গলা টিপে হত্যা করেছে এবং তার যে সহযোগীরা কেউ পা ধরেছিল, কেউ হাত ধরেছিল, কেউ মাথা ধরেছিল এবং আমাদের কাছে তারা বলেছেন কে কোন অংশটি ধরেছিলেন, এবং এটাতে একটাই প্রমাণিত হয় শুধু রহস্য উদ্ঘাটিত হওয়াই কিন্তু আসলে মূল কথা নয়। এটিকে বিচারের প্রক্রিয়া নিয়ে যেতে যে ধরনের এভিডেন্সের প্রয়োজন হয়, আমরা সবগুলো এভিডেন্স কালেক্ট করেছি এবং আমরা নিশ্চিত যে এই নির্মম হত্যাকাণ্ডের অপরাধীদের সর্বোচ্চ